প্রিয় দর্শক আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ আমাদের সংবাদে এবার জানিয়ে দিব আমাদের সিলেট ব্যুরো অফিস থেকে পাঠানো তথ্য ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনে মনোনয়নপত্র বাতিল ঘোষণার বিরুদ্ধে আপিল করেছেন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি নাসিম হোসেন বৃহস্পতিবার বিকেল 4টার দিকে তিনি সিলেট বিভাগীয় কমিশনার জিয়াউল আলমের কাছে আপিল আবেদন করেন এ সময় নাসিম হোসেন জানান তার সকল কাগজপত্র সঠিক থাকার পরও নির্বাচন কমিশন বাছাইকালে তার মনোনয়নপত্র বাতিল করেছে তাই তিনি আপিল করেছেন আপিলে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন উল্লেখ 15 মে বুধবার হলফনামায় শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট জমা না দেওয়ায় নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে এদিকে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হতে যাচ্ছেন সাবেক প্যানেল মেয়র শাহনারা বেগম মনোনয়নপত্র প্রত্যাহার না হলে তিনি কাউন্সিলর হিসেবে নির্বাচিত হবেন বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা রাশিদুল ইসলাম এছাড়া বাছাইয়ে বাদ পড়েছেন সংরক্ষিত 2 নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আক্তারুন্নেসা বেবি ও সংরক্ষিত 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নাজনীন আক্তার কণা অপরদিকে বাদ পড়েছেন সংরক্ষিত 2 নম্বর ওয়ার্ডের মরিয়ম বেগম ও সংরক্ষিত 9 নম্বর ওয়ার্ডের লিজা আক্তার তবে নির্বাচন কমিশন অফিস সূত্রে জানা যায় লিজা আক্তার হলফনামা জমা দেননি বাকি অন্যান্যরা শিক্ষাগত যোগ্যতার সনদ জমা না দেয়ায় তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে সিলেট কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জ রাস্তা সংস্কার না হওয়ায় শুক্রবার থেকে সড়ক দিয়ে সব ধরনের পাথরবাহী যান চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয় ব্যবসায়ীগণ কোম্পানিগঞ্জ উপজেলা পাথর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আব্দুল জলিল জানান রাস্তাটি সংস্কার ও মেরামতের জন্য 15 মে পর্যন্ত সময়সীমা বেঁধে দেন ব্যবসায়ীরা কিন্তু নির্ধারিত সময়সীমার মধ্যে রাস্তা সংস্কার কাজ না হওয়ায় ব্যবসায়ীরা বুধবার এ নিয়ে বৈঠকে বসেন উপজেলা সদরে আয়োজিত সভায় সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং আগামীকাল শুক্রবার থেকে সড়ক দিয়ে সব ধরনের পাথরবাহী যান চলাচল বন্ধের সিদ্ধান্ত নেন তারা উল্লেখ্য এই বৈঠকে পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল জলিল স্টোন ক্রাশার মিল মালিক সমিতির কোষাধ্যক্ষ আবুল হোসেন চুনা পাথর ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মুজিবুর রহমান মিন্টু ব্যবসায়ী বাবুল মিয়া এবং উপজেলার বিআরটিবির চেয়ারম্যান শাহ জামাল উদ্দিন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন সুপ্রিয় দর্শক এই ছিল আজকের মতো আমাদের হাতে ইউরোপ ও সিলেটের সংবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ